ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি। সবজি কিনতে আসছি, হিসাব করেছিলাম যে আজকে আমার 1000 টাকার মধ্যে সবজি সব কমপ্লিট হয়ে যাবে। তা আজকে যে বাজারের পরিস্থিতি তাতে করি মনে 1500 টাকা আমার সবজি কিনে শেষ করতে পারবো না। আমি আশা করছিলাম আজ থেকে 40 থেকে 45 সালে 65 টাকা আলুর কেজি খাওয়া লাগতে পারে, কিন্তু আমি এত আগে 65 টাকা আলুর কেজি খাইতে হয়েছে, এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য জাতির জন্য। এই আলু যেখানে বাংলাদেশে উৎপাদন, গত বছরও দেখছি আলু রাস্তার মধ্যে ফেলাই দিয়ে ট্রাকের চাকা দিয়ে পিষ্ট করে নষ্ট করে ফেলছে, মানুষ আলু কেনে না। আজকে সেই আলু আমাদের 70 টাকা আলু দেখা, যেটা প্রতিনিয়ত মানুষের জন্য প্রয়োজন। আলু কিনতে তো এই অবস্থায়, অন্য অন্য শাকসবজির অবস্থা কি, তাহলে মানুষ কিভাবে এই বাজার সদাই করে কিভাবে পরিবার পরিজন ঠিকভাবে চালাবে? আর যে মাছ মাংস যে কিনবো, এটা যে একটা আশা ছিল, এই মাছ মাংস আর আমার নসিবে আর আজকে হবে না। কাঁচা বাজারে এত দাম, পটল লাগছে 80 টাকা, পেঁয়াজ লাগছে 70 টাকা, দেশি পেঁয়াজ 130 টাকা। আমি যা বাজেট করছি, আমার বাজেটের চেয়ে অনেক অনেক বেশি অনেক অনেক জিনিসের দাম, তাতে করি এইভাবে কিভাবে সম্ভব? আমরা সাধারণ মানুষ বেতন পাই সামান্য একটু বেতন, এই বেতনে কি আমাদের বাজারের কাছে আসলে আমরা অসহায় হয়ে যাই? আমাদের মানে এমন পরিস্থিতি, না পারি বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে লেখাপড়া করাইতে, না পারি ভালো একটা খাইতে, না পারি একটা ভালো কিছু করতে। হ্যাঁ, এরকম অবস্থা হলে আমরা কিভাবে জীবন যাপন করব? দর্শক জানতে পারলেন একজন ক্রেতার সঙ্গে কথা বলে তার মনের ক্ষোভটা আপনাদের মাঝে উনি তুলে ধরার চেষ্টা করলো। শুধু আপনার এই সমস্যাটা নয়, বাংলাদেশের প্রতিটা নাগরিকের এই সমস্যা, যাদের ইনকাম হচ্ছে 500 টাকা, তাদের ব্যয় হচ্ছে 700 থেকে 800 টাকা, এটা আমরা বুঝতেছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনি যে বাজারে এসে ভোগান্তির শিকার হচ্ছেন এই বিষয়টা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালোই আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত পুরাতন বাজার হাটে। পুরাতন বাজার হাট থেকে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আলুর বাজার দর। আসুন, আলু বিক্রেতা ভাইয়েরা আলুগুলো কি দাম বেচা কিনা করতেছে এই বিষয়ে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আলুগুলোর দাম বাড়লো না কমলো এই বিষয়ে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। মামা আদাব, ভালো আছেন? আলু বেচতেছেন? আলুর দাম বাড়লো না কমলো মামা? আলুর দাম বেশি। আলুর দাম বেশি, কি কারণে বেশি মামা? আমদানি কম না বেশি? আমদানি কম থাকার কারণে দাম বেশি। স্টোরগুলোতে কি আলু কম আছে না বেশি আছে? আলু কম আছে, কম থাকার কারণে দাম বেশি। দর্শক জানতে পারলেন আলুর বিশিষ্ট ব্যবসায়ী উত্তম মামার সঙ্গে কথা বলে আলুর বিস্তারিত তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আসুন উত্তম মামার মুখ থেকে তার আলুর বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, উনি কোন আলুগুলো কি দাম বেচা কিনা করতেছে। মামা এটা সাদা পাটনি দেশি আলু তাই না? এটা দেশিটা কত বেচতেছেন? 70 টাকা কেজি। দেশি আলু বেচতেছেন 70 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের সাদা পাটনি প্রিয় দেশি আলুটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। প্রথম মামা এখানে কার্ডিনাল আলুগুলো দেখা যাচ্ছে, কার্ডিনাল আলু কত কেজি বেচতেছেন? 56 টাকা কেজি। কার্ডিনাল বেচতেছেন 56 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের কার্ডিনাল আলুগুলো বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। প্রথম মামা এখানে বিলাতি আলুগুলো দেখা যাচ্ছে কত কেজি বেচতেছেন? 75 টাকা কেজি। এই ধরনের বিলাতি আলু বেচতেছেন 75 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের বিলাতি আলুগুলো বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। এই বিলাতি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মামা সামনের দিনগুলোতে কি আলুর আরো ঘাটতি হবে, আরো শর্ট হবে? যদি নতুন আলু চলে আসে তাইলে শর্ট একটা হওয়ার কথা না। মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং সাধারণ দর্শকদের মাঝে আপনার আলুর বাজার দরটা তুলে ধরার জন্য। ভালো থাকবেন মামা। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন মামা? আলু বেচতেছেন? দর্শক আসুন মামার মুখ থেকে তার আলুর বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা এটা সাদা পাটনি দেশি আলু তাই না? এটা কত কেজি বেচতেছেন? 70 টাকা কেজি বেচতেছেন। দর্শক জানতে পারলেন এই ধরনের সাদা পাটনি দেশি আলুটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। মামা এখানে কিছু কার্ডিনাল আলু দেখা যাচ্ছে, এই কার্ডিনাল আলু কত কেজি বেচতেছেন? 55। কার্ডিনাল বেচতেছেন 55। দর্শক জানতে পারলেন এই ধরনের কার্ডিনাল আলুটা বিক্রি হচ্ছে 55 টাকা কেজি। এই কার্ডিনাল আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং সাধারণ দর্শকদের মাঝে আপনার আলুর বাজার দরটা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন?
দর্শক আসুন ভাইয়ের মুখ থেকে তার আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ভাই এটা সাদা দেশি পাটনি আলু তাই না? এটা কত কেজি বেচতেছেন? এই ধরনের সাদা দেশি পাটনি আলুটা বেচতেছেন 70 টাকা কেজি। আর এখানে সাদা দেশি পাটনির মিডিয়াম সাম আলুটা দেখা যাচ্ছে, এটা কত কেজি বেচতেছেন? 65 কেজি। এটা বেচতেছেন 65 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের সাদা পাটনি মিডিয়াম সাম আলুটা বিক্রি হচ্ছে 65 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঐতিহ্যবাহী আলু ঝাউ বিলাতি। আসুন এই ঝাউ বিলাতি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ঝাউ বিলাতি আলুটা কত কেজি বেচতেছেন ভাই? 70 টাকা ভাই। এটাও বেচতেছেন 70 টাকা? মানে কোয়ালিটি ভেদে দাম কম বেশি নাই, একদমই বেচা কিনে করতেছেন। দর্শক জানতে পারলেন এই ধরনের ঝাউ বিলাতি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং সাধারণ দর্শকদের মাঝে আপনার আলুর আপডেট নিউজটা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দাদা আদাব, ভালো আছো দাদা? আলু বেচতেছো? দর্শক আসুন দাদার মুখ থেকে তার আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দাদা এখানে সাদা পাটনি আলুটা দেখা যাচ্ছে, এটা কত কেজি বেচতেছেন? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আজকে সবাই পরামর্শ করে কি 70 টাকা বেচতেছেন আলু? বাজারে বেশি ভাই। বাজারে বেশি? বাজারটা কি কারণে বেশি? আমদানি কম। আমদানি না থাকার কারণে আলুর বাজারটা বেশি? দর্শক জানতে পারলেন আমদানি না থাকার কারণে আলুর বাজারটা বেশি। এই আলুটা একবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এই কারণে আলুর বাজারটা একটু বেশি। দাদা এখানে বিলাতি আলু দেখা যাচ্ছে, এটা বিলাতি আলু তাই না? হ্যাঁ বিলাতি আলু। এটা কি জাত বিলাতি? জাত বিলাতি না। এই বিলাতি আলুটা কত কেজি বেচতেছেন? 70 টাকা কেজি। এই ধরনের বিলাতি আলুটা বেচতেছেন 70 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের জাত বিলাতি আলুটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। দাদা তোমার কাছে কিছু কালো বেগুন দেখা যাচ্ছে, কত কেজি বেচতেছো? 30 টাকা কেজি। তাহলে বেগুনের দাম একটু কমছে তাই না দাদা? দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং সাধারণ দর্শকদের মাঝে আপনার আলু বেগুনের বাজার দরটা তুলে ধরার জন্য। ভালো থাকবেন দাদা। জুবর ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। দর্শক আসুন জুবর ভাইয়ের মুখ থেকে তার আলুর বাজার দরগুলো শুনে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, উনি কোন আলুটা কি দাম বেচা কিনা করতেছে। জুবর ভাই এখানে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঐতিহ্যবাহী শিলবিলাতি আলুটা দেখা যাচ্ছে, এটা কত কেজি বেচতেছেন? 70 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের শিলবিলাতি আলুটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। জোয়ার ভাই এখানে কিছু সাদা পাটনির এক নম্বর প্রিমিয়াম কোয়ালিটির ঝকঝকে চকচকে আলুটা দেখা যাচ্ছে, এটা কত কেজি বেচতেছেন? 68 থেকে 70 টাকা কেজি। এটা বেচতেছেন 68 থেকে 70 টাকা কেজি। এই ধরনের এক নম্বর প্রিমিয়াম কোয়ালিটির আলুটা বিক্রি করতেছেন 68 থেকে 70 টাকা কেজি। জোর ভাই এখানে কিছু কার্ডিনাল আলু দেখা যাচ্ছে, এটা কি দাম বেচা কিনে করতেছেন? এই ধরনের আলুটা বেচতেছেন 55 টাকা কেজি। দর্শক জানতে পারলেন এই ধরনের কার্ডিনাল আলুটা বিক্রি হচ্ছে 55 টাকা কেজি। এই কার্ডিনাল আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। জোবর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং সাধারণ দর্শকদের মাঝে আপনার আলুর বাজার দরটা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক দেখতে পাচ্ছেন এই হলো গরিবের বন্ধু রাজা মামা, যিনি সব সময় মানুষকে স্যাক্রিফাইস করে আলুগুলো কম দাম দিয়ে থাকে। আসুন ওনার সঙ্গে কথা বলে ওনার আলুর বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, উনি কোন আলুটা কি দাম বেচা কিনা করতেছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো মামা? আজকে কম দাম দিচ্ছ না বেশি দাম নিচ্ছ? 50 টাকা বেচছ। আজকে 50 টাকা বেচতেছো? কিছুদিন আগে তো 30 টাকা বেচছিল, আজকে 50 বেচতেছো? দাম বেশি হয়ে গেছে, তুমিও বাড়িয়ে দিছো। মামা এখানে ডায়মন্ডের বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এই ডায়মন্ডের বাচ্চাগুলো কত কেজি বেচতেছেন? 50। এই পিচি পিচি আলুগুলো বেচতেছেন 50 টাকা কেজি। এই আলুটার নাম হলো ডায়মন্ড আলু। যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষ আছে তারা অনেক সময় ভালো সাদা পাটনি দেশি আলুগুলো ক্রয় করতে না পেরে এই আলুগুলো তারা তরকারি মাঝে ব্যবহার করে। এই আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মামা এখানে কিছু কারিনাল আলু দেখা যাচ্ছে, কত কেজি বেচতেছেন? 50। এটাও বেচতেছেন 50? দর্শক জানতে পারলেন এই ধরনের কার্ডিনাল আলুটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এই কার্ডিনাল আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। রাজা মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম। কিছুদিন পূর্বেও যে আলুগুলো বিক্রি হয়েছিল 58 থেকে 60 টাকা কেজি, বর্তমান বাজারে আজকে বিক্রি হচ্ছে ওই আলুগুলো 70 টাকা কেজি। দর্শক জানতে পারলেন আলু বিক্রেতাদের সঙ্গে কথা বলে আলুর বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার কেনাকাটা প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।